কাকদ্বীপে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলা নিয়ে উচ্চ পর্যায়ের আধিকারিকদের একটি বৈঠক। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। তবে সুন্দরবনের নদী ও সমুদ্র বাদ নিয়ে কিছুটা হলেও চিন্তায় থাকবে প্রশাসন। প্রতিটা প্রাকৃতিক বিপর্যয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাকদ্বীপ মহকুমার মৌসুনি দ্বীপ, সাগর ও ঘোড়ামারা দ্বীপ। সেই দিকেই তাকিয়ে জেলা প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এই যে দুর্যোগ আসছে তার জন্য মোকাবিলার কাকদ্বীপ মহকুমা 62টি ফ্লাড হাউস ও 24টি স্কুল সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও যদি প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়ে তার জন্য স্কুল ছুটি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ডানা যে প্রাকৃতিক সাইক্লোনিক স্টর্ম, যেটা আমাদের এই সুন্দরবনের উপরে আঘাত হানতে পারে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের মাননীয় মহকুমা শাসক ডাক্তার মধুসূদন মণ্ডল মহাশয় একটি স্পেশাল জরুরি সভা আহ্বান করেছিল এবং সেখানে আমাদের কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিমার সমস্ত ভিডিও ওসি থেকে শুরু করে আমাদের অন্যান্য আধিকারিকবৃন্দ, সেচ দপ্তরের এই চারটি ব্লকের আধিকারিকরা ছিলেন আমাদের সঙ্গে উপস্থিত, এখনও রয়েছেন প্রাক্তন আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী, বর্তমান তিনি কাকদ্বীপের জনপ্রিয় বিধায়ক মন্ত্রাম পাখিরা। বিস্তারিত যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ঝড় সামনে আসছে সেই প্রেক্ষাপটে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ঘোড়ামারা, আমাদের বালি এরিয়া থেকে শুরু করে আমাদের পাথর প্রতিমা, জিপ প্লট, গোবর্ধনপুর, এইসব নিম্ন মানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষগুলোকে প্রয়োজন হলে তাদের নিরাপদ স্থানে আমাদের যে ফ্লাড সেন্টার আছে সেখানে তুলে নেওয়া এবং প্রশাসনিক স্তর থেকে আমাদের যাবতীয় ব্যবস্থা এসডিএসআই ইতিমধ্যে বিডিওদের নির্দেশও দিয়েছে। মূলত যেটা চিন্তাভাবনা করা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপের সমস্ত মানুষজনকে তুলতেই হবে। ঘোড়ামারা আমাদের সুমতি নগরের প্রায় 200 থেকে 250 পরিবার এবং বোটখালি থেকে 100-এর অধিক পরিবারকে, বোটখালিতে আমাদের প্রাণ আছে তাকে আমাদের তুলে আনা। পর্যটকদের পরিষ্কার বলা হয়েছে, থানার থেকে বলা হয়েছে আপনারা থাকতে চাইলে থাকতে পারেন, কিন্তু যে সমস্ত এতে আছেন আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানে যারা আছেন, কিন্তু আমাদের সরকারের যে সমস্ত এ রয়েছে তাতে কাউকে আমাদের বলা হয়েছে চলে যাবে। হ্যাঁ, যেমন টুরিস্ট লট আমাদের রয়েছে সুন্দরবন দপ্তর থেকে যেসব কটেজ করা হয়েছিল যেগুলো ভাড়া দেওয়া হয়েছে সেগুলো থেকে লোকেদের বলা হয়েছে তাদের আগামীকাল সকাল থেকে চলে যাবে। পাশাপাশি ঘোড়ামারা সাগর নারায়ণপুর নদী উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপত্তা স্থানে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। সব দিক থেকে তৎপর রয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে সুন্দরবন জেলার পুলিশ প্রশাসন। ডানা মোকাবেলা নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সমস্ত উপকূলবর্তী থানার ওসি, প্রতিটি এলাকার বিধায়ক, বিডিও, সেচ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।